আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করবেন, মনটাকে স্থির রেখে করবেন, দেখবেন আপনারা অনুলোম বিলোম প্রাণায়ামের উপকার পাবেনই পাবেন। তবে শরীরের গঠন অনুযায়ী কারো দুই মাসে পাবেন, কারো তিন মাসে পাবেন, এমনকি কারো ছয় মাসেও পেতে পারেন। তবে শরীরের গঠন অনুযায়ী অনুলোম বিলোম প্রাণায়ামের কিন্তু উপকার পাবেনই, তবে কারো সময় একটু বেশি লাগে, কারো একটু কম লাগে। নিয়ম করে আপনারা করুন, দেখবেন সকলেই এর উপকার পাবেন। নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদের জানাবো, আপনারা অনেকেই ইউটিউব দেখে অনুলোম বিলোম প্রাণায়াম করেন এবং ইউটিউব দেখে অনুলোম বিলোম প্রাণায়াম করার পরে কোনো রকম রেজাল্ট পান না। আমাকে অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে আমি তো নিয়ম করে দুইবার করে অনুলোম বিলোম প্রাণায়াম করছি, কোনো উপকার পাচ্ছি না। বন্ধুরা, উপকার পাবেন। কিছু কিছু অনুলোম বিলোম প্রাণায়ামের কিছু কিছু নিয়ম মেনে করতে হয়। যদি আপনারা ভুলভাবে অনুলোম বিলোম প্রাণায়ামটি করেন তাহলে কিন্তু এর কোনো উপকার আপনারা পাবেন না। তবে অনুলোম বিলোম কীভাবে করতে হয়, কী কীভাবে করতে হয় সেগুলো আমি আপনাদের জানিয়ে দেবো। অনুলোম বিলোম প্রাণায়ামের সাতটি মিস্টেক আমি আজ আপনাদের জানাবো। এই মিস্টেকগুলি, সাতটি মিস্টেক যদি আপনারা করে অনুলোম বিলোম প্রাণায়ামটি নিয়ম করে করেন তাহলে কিন্তু কোনো রকম উপকার আপনারা পাবেন না। সেই সাতটি মিস্টেক আজ আমি আপনাদের জানাবো। তবে ভিডিওটি ছেড়ে যাবেন না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে অনুলোম বিলোম প্রাণায়ামের কী কী মিস্টেকগুলো রয়েছে। তবে প্রথম মিস্টেকটি হচ্ছে, আপনাদের কিন্তু হাত চেঞ্জ করে কখনোই অনুলোম বিলোম প্রাণায়াম করবেন না। আপনাদের অনুলোম বিলোম প্রাণায়াম করতে হবে ডান হাত দিয়ে। ডান হাত দিয়ে এই বুড়া আঙুলটিকে ইনস্টল করতে হবে ডান নাকে এবং অনামিকা আঙুলটি ইনস্টল করতে হবে বাম নাকে। এইভাবে এইভাবে বুড়া আঙুলটি ডান নাকে দিয়ে নিতে হবে, এবার অনামিকা আঙুলটিকে এই বাম নাকে এইভাবে দিয়ে রাখতে হবে, আর হাতটিকে বিষ্ণু মুদ্রার রূপে করে রাখতে হবে, বিষ্ণু মুদ্রার রূপে। এই এই এইভাবে আপনাকে ধরে নিতে হবে। দেখুন আমি যেইভাবে ধরে নিয়েছি এইভাবে ধরে নিতে হবে। এইভাবে ধরে মেরুদণ্ড সোজা করে আপনাকে বসে নিতে হবে। এইভাবে ধরার নিয়ম হচ্ছে, আমাদের ডান নাকটি সূর্য নারী, বাম নাকটি চন্দ্র নারী। আমাদের এই থাম্ব ফিঙ্গারটি সূর্য নারীকে বা অর্থাৎ সূর্যকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ অগ্নিকে রিপ্রেজেন্ট করে। আর এই অনামিকা এবং কনিষ্ঠা এই দুটো আঙুল কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করে পৃথিবী এবং জলকে। পৃথিবী এবং জল দুটোই কিন্তু ঠান্ডা, এর কোনো নিজস্ব আলো নেই, সেই জন্য একে চন্দ্র নারীতে ইনস্টল করতে হয় এবং এটাকে সূর্য নারীতে ইনস্টল করতে হয়। যদি কোনো কারণবশত আপনাদের হাত লেগে যায়, যদি আপনারা বাঁ হাত দিয়ে ঠিক এইভাবে যদি বাঁ হাত দিয়ে করেন তাহলে দেখুন পুরো ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পুরো সিস্টেমটাই আপনাদের উল্টো হয়ে যাচ্ছে। আপনার থাম ফিঙ্গারটা করছে বাম নাকে এবং অনামিকা এবং কনিষ্ঠা এই দুটো আঙুল কিন্তু আপনার ডান নাকে পড়ছে। তাহলে কি হচ্ছে, পুরো সিস্টেমটাই কিন্তু উল্টে যাচ্ছে। আপনার যেটা অগ্নিমুদ্রা সেটা পড়ছে চন্দ্র নারীতে এবং যেটা আর কি সূর্য নারী সেখানে পড়ছে পৃথিবী এবং জল, পুরো সিস্টেমটাই আলাদা হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু আপনাকে যখন আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করবেন তখন কিন্তু সবসময় ডান হাতেই ব্যবহার করবেন। এই গেল এক নাম্বার মিস্টেক। দুই নাম্বার মিস্টেক হলো, আপনারা সবসময় বাম নাক দিয়ে শ্বাসটি নেবেন, ডান নাক দিয়ে ছেড়ে দিবেন, তারপরে ডান নাক দিয়ে নিয়ে বাম নাক দিয়ে ছেড়ে দিবেন। সবার প্রথম শ্বাসটি আপনাকে বাম নাক দিয়ে নিতে হবে। তবে কেন বাম নাক দিয়ে নিতে হবে? বাম নাককে বলা হয় চন্দ্রনারী এবং ডান নাককে বলা হয় সূর্য নারী। সুতরাং চন্দ্রনারী দিয়ে যে শ্বাসটি আমরা নেই সে শ্বাসটি কিন্তু আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখে, আর সূর্য নারী দিয়ে যে শ্বাসটি আমরা নেই সেই শ্বাসটি কিন্তু আমাদের মস্তিষ্ককে গরম করতে সাহায্য করে। আমাদের শরীর কিন্তু সবসময় 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থেকেই যায়। তখন যদি আমরা প্রথম অবস্থায় যদি ডান নাক দিয়ে শ্বাসটি নেই তাহলে আরও টেম্পারেচার বেড়ে যাবে। সেই জন্য আমাদের প্রথম অবস্থায় কিন্তু বাম নাক দিয়ে শ্বাস নিয়ে মস্তিষ্ককে ঠান্ডা করতে হবে, তারপর সেই ঠান্ডাটিকে আবার ডান নাক দিয়ে শ্বাস নিয়ে অর্থাৎ সূর্য নারী দিয়ে শ্বাস নিয়ে সেটা গরম করতে হবে। এভাবে ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম করে মস্তিষ্ককে উষ্ণতার একটা ব্যালেন্সে রেখে দিতে হবে। এটাই হচ্ছে অনুলোম বিলোমের কাজ। কিন্তু যদি আমরা ডান নাক দিয়ে সেটি করি তাহলে পুরো সিস্টেমটাই উল্টে যায়। এই গেল দুই নম্বর মিস্টেক। তিন নম্বর মিস্টেকটি হলো, আপনাকে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। মেরুদণ্ড সোজা করে বসে আপনাকে অনুলোম বিলোম প্রাণায়ামটি করতে হবে। কারণ কি, আমাদের শরীরের
72,000 নারীকে প্রভাবিত করে। সেই মেন যে নারীগুলো আছে সেই নারীগুলো মেরুদণ্ডের মধ্য দিয়ে বিস্তার করেছে। সুতরাং মেরুদণ্ড সোজা করে আপনাকে বসতে হবে। তাহলে আপনাকে মেরুদণ্ড সোজা করে বসলে 72,000 নারী কন্ট্রোলে থাকে, এবং মেরুদণ্ড সোজা করে বসলে সারা শরীরে 72,000 নারীতে অক্সিজেন জেনারেট ব্লাড সঞ্চালিত হয়, ফলে আপনাদের অনুলোম বিলোম প্রাণায়ামের কাজটি সম্পূর্ণভাবে হয়। অনুলোম বিলোম প্রাণায়ামটি সম্পূর্ণভাবে কাজে লাগে। 4 নম্বর মিস্টেক হলো আপনাদের শ্বাস প্রশ্বাসের গতির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, অর্থাৎ ধ্যান রাখতে হবে। কিভাবে আপনি শ্বাস প্রশ্বাস নেবেন? কখনোই কিন্তু জোরে জোরে শ্বাস নেবেন না, কারণ প্রাণায়াম প্রক্রিয়াটি হচ্ছে শরীর শীতলীকরণ প্রক্রিয়া। শরীরকে শীতল রাখার জন্য জোরে জোরে শ্বাস নিলে শরীর শীতল হয় না, আপনাকে খুব ধীরে ধীরে শ্বাসটি নিতে হবে। যদি আপনারা ধীরে ধীরে শ্বাসটি নিতে পারেন এবং ধীরে ধীরে শ্বাসটি ছাড়তে পারেন, তাহলে কিন্তু এর ফুল বেনিফিট আপনারা পাবেন। আরও বেশি বেনিফিট পাবেন যদি আপনারা নিয়ম করে 10 থেকে 15 মিনিট ধরে ধীরে ধীরে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিতে পারেন। তবে এর রেশিওটি হওয়া চাই 1:1, অর্থাৎ 30 সেকেন্ড ধরে শ্বাসটি নেবেন এবং 30 সেকেন্ড ধরে শ্বাসটিকে ছেড়ে দিবেন। এইভাবেই কিন্তু আপনাকে অনুলোম বিলোম প্রাণায়ামটি নিয়ম করে 2 থেকে 3 মাস করতে হবে। যদি আপনি 2 থেকে 3 মাস নিয়ম করে করতে পারেন, অবশ্যই এর বেনিফিট পাবেন। এবার 5 নম্বর মিস্টেকটি হলো ভরা পেটে অনুলোম বিলোম প্রাণায়াম করা যাবে না। অর্থাৎ যদি আপনি খাওয়া অবস্থায় বা পেট ভরে খেয়ে অনুলোম বিলোম প্রাণায়াম করেন, তাহলে কিন্তু কোনো বেনিফিট আপনারা পাবেন না। কারণ কি, আমরা যখন কোনো রকম খাদ্য খাবার খাই, খেয়ে যখন স্টমাক ভর্তি থাকি, তখন কিন্তু আমাদের শরীরের মেটাবলিজম পাওয়ার বেড়ে যায়। মেটাবলিজম পাওয়ার বাড়ার ফলে তখন যদি আমরা কোনো রকম যোগব্যায়াম বা প্রাণায়াম করি, তাহলে কি হয়, আমাদের শরীরে গা ম্যাচম্যাচ করে, শরীরে বমি বমি ভাব লাগে এবং মাথা ঘুরায়, এই সমস্ত শরীরের অসুস্থতা বোধ করতে পারে। সেই জন্য স্টমাক যখন মোটামুটিভাবে খালি থাকবে, তখন কিন্তু আপনাকে এই অনুলোম বিলোম প্রাণায়ামটি করতে হবে। তবে ভোরবেলা এমটি স্টমাকে করতে পারলে বেশি বেনিফিট আপনারা পাবেন। এই গেল 5 নম্বর মিস্টেক। 6 নম্বর যে মিস্টেকটি হচ্ছে সেটি হচ্ছে নাকের উপর অত্যাধিক চাপ দেওয়া যাবে না। অর্থাৎ যখন আপনারা অনুলোম বিলোম প্রাণায়াম করবেন, তখন কিন্তু নাকটাকে নিয়ে এইভাবে ঠেলবেন না, এইভাবে ঠেলবেন না, এইভাবে ঠেলবেন না। কারণ কি, নাকের ডগায় একটা ছোট হাড় থাকে, সেই হাড়টি আপনার খারাপ হয়ে যেতে পারে বা নাকের অন্যরকম রোগও হতে পারে। সেই জন্য জাস্ট টাচ করবেন, এইভাবে জাস্ট ধরে নিয়ে এইভাবে ভিডিওটিকে পেজ করে একবার ট্রাই করে দেখুন। জাস্ট টাচ করলেই এবার শ্বাসটিকে নেবেন, দেখবে এই নাক দিয়ে শ্বাস যাবে না। আবার ঠিক অপর নাকেও ঠিক তাই একই রকম হবে, জাস্ট টাচ করবেন, করে নিয়ে শ্বাস নেবেন, দেখবেন ওই নাক দিয়ে শ্বাস যায় না। সুতরাং জাস্ট টাচ করলেই যদি হয়, তাহলে আপনাকে এইভাবে ঠেলার কোনো দরকার নেই। কারণ কি, আমাদের নাকের ভিতরে যে ছোটো ছোটো লোমগুলো রয়েছে না, সেগুলো একটি লোম সেন্সারের কাজ করে। জাস্ট টাচ করলেই বুঝে যাবে যে এই নাক দিয়ে শ্বাস নেওয়া যাবে না, সেই জন্য আপনাকে জোরে জোরে ঠেলার দরকার নেই। এই গেল আপনার 6 নম্বর মিস্টেক। 7 নম্বর যে মিস্টেকটি হচ্ছে সেটা হচ্ছে আপনাকে অনুলোম বিলোম প্রাণায়াম করার সময় কিন্তু আপনাকে ধ্যানাসনে আসনটি করতে হবে। যদি আপনি ধ্যানাসনে বসেন, বজ্রাসন, পদ্মাসন, তারপরে সিদ্ধাসন, এই সমস্ত আসনে যদি আপনারা করতে পারেন, ধ্যানাসনে বসলে শরীর মন একাগ্রতা ফিরে আসে। এইভাবে যদি আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করেন, তাহলে অনুলোম বিলোম প্রাণায়ামের ফুল বেনিফিট পাবেন। তবে আরও বেশি বেনিফিট পাবেন যদি 15 মিনিট ধরে একটানা করতে পারেন। ওই যে বললাম আপনাকে 1:1 রেশিওতে করতে হবে বেশ কিছুদিন, অর্থাৎ 1 থেকে 1.5 মাস বা 2 মাস পর্যন্ত যদি আপনি 1:1 রেশিওতে এই অনুলোম বিলোম প্রাণায়ামটি করেন, কিছুদিন করার পর, 1-2 মাস করার পর, আপনি চাইলে সেই রেশিওটি বাড়িয়েও নিতে পারেন, 1:2-তেও করতে পারেন। তবে শরীরের ক্যাপাসিটি অনুযায়ী আপনি করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করবেন, মনটাকে স্থির রেখে করবেন, দেখবেন আপনারা অনুলোম বিলোম প্রাণায়ামের উপকার পাবেনই পাবেন। তবে শরীরের গঠন অনুযায়ী কারো 2 মাসে পাবেন, কারো 3 মাসে পাবেন, এমনকি কারো 6 মাসেও পেতে পারেন। তবে শরীরের গঠন অনুযায়ী অনুলোম বিলোম প্রাণায়ামের কিন্তু উপকার পাবেনই।
তবে কারো সময় একটু বেশি লাগে কারো একটু কম লাগে নিয়ম করে আপনারা করুন দেখবেন সকলেই এর উপকার পাবেন ভিডিওটি যদি কিছুমাত্র ভালো লেগে থাকে ভিডিওটিকে একটু লাইক দিবেন লাইক দিয়ে আমাদের ভিডিও বানানোর উৎসাহ দিবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার।